হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু টিআই ডুটেক ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় এই মুহূর্তে সবচেয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ফণি নামক ঘূর্ণিঝড় নিয়ে এবং এই প্রসঙ্গে কলকাতায় আরও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যে এই এর প্রভাব কলকাতায় খুব বেশি পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে যে আমরা ম্যাপটা দেখছি সেখানে দেখছি যে বঙ্গোপসাগর থেকে অন্ধ্রপ্রদেশে অল্প প্রবেশ করার পর উপকূল ধরে একদম উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং কলকাতায় এসে দেখা যাচ্ছে যে এ পুরোপুরি এসে আঘাত হানার সম্ভাবনা তো এই প্রসঙ্গে আমরা একটু বিস্তারিত দেখে নিই যে সারানাত বঙ্গোপসাগরের শক্তি বাড়িয়ে রাজ্যে আরও একটু কাছাকাছি চলে এসেছে তীব্র ঘূর্ণিঝড় বা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন ফনি বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আলটিমা জানাচ্ছে যে বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল কলকাতা থেকে নশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে বর্তমানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ একশো পঁচাশি কিমি থাকা ফনি আরও শক্তিশালী হয়ে বারো ঘন্টায় উত্তর পশ্চিম দিকে সরবে বারো ঘন্টা পর সেটি উত্তর পূর্ব দিকে ঘুরে ঘুরতে শুরু করবে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং ওয়েদার আলটিমা শুক্রবার দুপুরের পর পুরীর দক্ষিণ দিকে ফনি স্থলভাবে প্রবেশ করবে তবে তারপর সেটি উড়িষ্যার মধ্যে না ঢুকে এগোবে উপকূল বরাবর ফলে রাজ্যের বিপদ আরও বাড়বে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ফণি ধীরে ধীরে রাজ্যের দিকে এগোবে এবং বালেশ্বরের কাছে ফের একবার বঙ্গোপসাগর বেরিয়ে দীঘার কাছাকাছি আবার স্থলভাগে ঢুকতে পারে দীঘায় যখন ফণি আছড়ে পড়বে তখন তার গতিবেগ থাকবে একশো থেকে দেড়শো কিলোমিটার ঘন্টায় এরপর সেটি প্রবল ঘূর্ণিঝড় হিসাবে কলকাতায় আছড়ে পড়বে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সর্বোচ্চ গতিবেগ একশো কুড়ি কিমি নিয়ে কলকাতায় তাণ্ডব চালাতে পারে ফনি তারপর সেটি এগোবে বাংলাদেশের দিকে ফনির প্রভাবে বৃহস্পতিবার দুপুরে থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে শুক্রবার সকাল থেকে বৃষ্টির দাপট বাড়বে ঝড় দীঘার দিকে এগোবে তত যত দীঘার দিকে এগোবে তত বাড়বে বৃষ্টির দাপট শনিবার রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে চরম অতিভারী বৃষ্টিও হতে পারে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা নদিয়া, হাওড়া ও হুগলিতে ঝড়ের দাপট প্রবল থাকবে ঠিক তেমনই বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম ঝাড়গ্রামে বৃষ্টির দাপট খুব বেশি থাকতে পারে উপরোক্ত জেলাগুলিতে কি ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কি কি নিতে হবে সেটি খুব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখে নিই ক্ষয়ক্ষতি কী কী হতে পারে গুড়িয়ে যেতে পারে খড়ের বাড়ি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে পুরোনো দিনের পাকা বাড়িতেও ছোটোখাটো ক্ষয়ক্ষতি হতে পারে বিদ্যুতের খুঁটি উপরে গিয়ে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হতে পারে প্লাবিত হতে পারে রাস্তা রেল পরিষেবা প্রভাব পড়তে পারে সিগন্যাল ভেঙে যেতে পারে ওবার হেড তারও ছিঁড়তে পারে চাষাবাদের মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে ভেঙে পড়তে পারে গাছ দড়ি ছিঁড়ে নদী বা সমুদ্রে ভেসে যেতে পারে ছোটো নৌকা সতর্কতামূলক ব্যবস্থা মাছ ধরা পুরোপুরি বন্ধ মৎস্যজীবীদের উপকূলে ফিরতে হবে উপকূলবর্তী শহরগুলিতে সব জল ক্রীড়ামূলক ব্যবস্থা বন্ধ রাখতে হবে রেল এবং পরিবহন সড়ক পরিবহন পরিষেবাকে নিয়ন্ত্রণ করতে হবে ঘূর্ণিঝড় চলাকালীন সাধারণ মানুষকে বাড়িতেই থাকতে হবে এক্ষেত্রে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা বাড়ির বাইরে না বেরোনোই ভালো নৌকায় চলাচল করা একেবারে উচিত নয় এই ফোনি নিয়ে এই সমস্ত সতর্কতাগুলো নেওয়া হয়েছে এবং এই প্রসঙ্গে যে হেডলাইনগুলো এসছে সেগুলো আমরা আর একটু দেখে নিই ঘূর্ণিঝড় ফোনি পুরীতে জারি সতর্কতা উড়িষ্যায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে ফোনির আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে চরম সতর্কতা শীঘ্রই আসছে ফনি বদলে দেওয়া হলো সময় দুশো পাঁচ কিমি বেগে গোপালপুর চাঁদবালের উপর শুক্রবার আছে পড়তে পারে ফনি বাংলায় শক্তি বাড়াচ্ছে ফণি বাড়িয়ে মারাত্মক আকার নিল ঘূর্ণিঝড় ফণি পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে জারি সতর্কতা ফনির জন্য দক্ষিণবঙ্গ জুড়ে জারি সতর্কতা আগাম অর্থ বরাদ্দ স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্র দপ্তর এই প্রসঙ্গে আগাম এক হাজার ছিয়াশি কোটি টাকা বরাদ্দ করেছে এই তিন চার রাজ্যের জন্য পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ ঘূর্ণিঝড় ফনির প্রভাব পড়বে দুই মেদিনীপুরেও দুশো পাঁচ বেগে আছে পড়তে পারে ফোনি জারি করা হলো লাল সতর্কতা ফনি জারি হলুদ সতর্কতা পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ পুরী থেকে সুপার সাইক্লোন ফোনির সতর্কতার উপর উড়িষ্যা নিয়ে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন ওড়িশা থেকে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টও তুলে নেওয়া হয়েছে দুদিন পর ফনির প্রভাবে বৃষ্টি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি ঘূর্ণিঝড় ফণি বৃহস্পতিবার থেকেই বাতিল একাধিক ট্রেন এবং এখানে যে আপনারা লিস্ট দেখছেন সেখানে কিন্তু অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে এই ট্রেনগুলোর আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তাহলে আপনারা এই ট্রেনগুলোর যখন পরবর্তীতে আপনাদের প্রয়োজন পড়বে বা জানা কারোর প্রয়োজন পড়লে সেখান থেকে আপনি জেনে যাবেন যে এখানে মোট এখানে সতেরোটি ট্রেনের নাম দেওয়া আছে বড় খবর কোন পথে আঘাত হানতে যাচ্ছে ভয়ঙ্কর ফনি ঘূর্ণিঝড় ফেনির ফোনা থেকে বাঁচাতে কৃষকদের বিশেষ সতর্কতা ফনি সরি ফনির ফনি থেকে বাঁচাতে কৃষকদের বিশেষ সতর্কতা কলকাতা বুকে তাণ্ডব চালাতে আসছে ঘূর্ণিঝড় ফনি সতর্কতা জারি ফনির ক্ষয়ক্ষতি এড়াতে নবান্নে জরুরি বৈঠক দীঘায় চলছে পুলিশি মাইকিং ঘূর্ণিঝড় ফণি পুরীতে জারি সতর্কতা ওড়িশায় চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল তিন রাজ্যে আসে পড়বে ফনি ঘূর্ণিঝড় ফনির মোকাবেলায় অর্থমঞ্জ কেন্দ্রে এই সমস্ত খবরগুলো প্রত্যেকটা নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে এবং সমস্ত খবর হচ্ছে ফোনি নিয়ে তো আমরা সতর্ক থাকবো যাতে করে এই নিয়ে কোনো বিপদ না হয় এবং আশা করি এই সমস্যা খুব দ্রুত মিটে যাবে ধন্যবাদ